वेलकम बैक टू अनदर वीडियो गाइज। तो आज के Q&A जो वीडियो से रेकर्ड करब हमार एक लेट हो गल रेकर्ड करते सो आर देरी ना करे लेट्स गेट स्टार्टेड। सो द फर्स्ट क्वेश्चन जेटा आछे इट्स फ्रॉम असीम। अच्छा तुम्हें कि करो और फ्यूचारे कि हबार इच्छा आछे? ओके सो प्रेजेंटलि आई एम अ स्टूडेंट। हमें डिप्लोमा पास करेछि आर्किटेक्चर निये और एखन आमि सिविल इंजिनियरिंग करछि साथे एकटु ट्यूशनिओ करि निजे टुकटाक खर्चा चालानोर जोन्नो और व्लगिंगटा तो जानोई तोमरा व्लगिंग इज माई पैशन तो ओटाके आमि प्रफेशनेर मध्ये धरछि ना एकदमई और फ्यूचारे व्लगिंग एज इट इज आमार पैशन थाकबे व्लग तो करबई। ए छाड़ा आमार आर्किटेक्ट हवार इच्छा आछे माने बेसिकाली क्लास टू ते जखन पढ़तम तखन टीचर हवार इच्छा छिलो जखन क्लास थ्री ते गेलाम तखन एयर होस्टेस हवार इच्छा छिलो माने एरकम एक एक क्लासेर साथे एक एक आमार किछु हवार इच्छाटा चेन्ज होयेछे बाट कोनो किछुई एज पर प्लान्स तो जाए ना तो आमि जानि ना कि होबो बाट आमार एखन प्रेजेंटलि आर्किटेक्ट हवार इच्छा आछे। ओके नेक्स्ट क्वेश्चन इज फ्रम के डी फान। दीदी हाउ डिड यू कम टू यूट्यूब? ओके এই क्वेश्चनटार पिछने एक स्टोरी आछे। বেসিক্যালি এই যে চ্যানেলটা এটা আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে স্টার্ট করেছিলাম, আমি আর আমার আরও দুটো ফ্রেন্ড। তো সেখানে আমরা কিছু ডকুমেন্টারি ভিডিও বানাতাম কলকাতার ওপরে, সেটা তোমরা আমার চ্যানেলের একদম লাস্টে গেলে দেখতে পাবে, অনেক ভিডিওস এখনও আছে। তো সেই ভিডিওগুলো দিয়ে স্টার্ট করা হয় বাট তারপর নানা রকম কারণে আর ভিডিওগুলো করা হয় না, প্রত্যেকের সাথে টাইম অ্যাডজাস্টমেন্ট হয় না তো ভিডিওগুলো বন্ধ হয়ে যায় করা। তারপর এক বছর ধরে চ্যানেলটা এরকমই পড়েছিল। তো আমার বরাবরই ঘুরতে যেতে বা ঘুরতে গিয়ে এরকম ব্লগ করতে খুব ভালো লাগতো। আমি ক্যামেরা নিয়ে তো কখনোই করিনি বাট ফোন নিয়ে ট্রাই করতাম। তো একদিন আমাদের যে ফ্রেন্ডসের গ্রুপ সেখান থেকে একজন আমাকে সাজেস্ট করে দ্যাট তুই চ্যানেলটা ইউজ করতে পারিস অ্যান্ড ইউ ক্যান আপলোড ইউর ব্লগস। সো দিস ইজ দ্য জার্নি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আগেন ফ্রম অসীম। পূর্ব বর্ধমানের কালনাতে এসো একবার, অনেক পুরনো ঐতিহ্য প্রাচীন মন্দির আছে, ব্লগও হয়ে যাবে আবার বেড়ানোও হয়ে যাবে, নিশ্চয়ই যাব। সিচুয়েশন ঠিক হোক, করোনাটা চলে যাক, আমরা সবাই প্রপারলি ভ্যাকসিনেটেড হয়ে যাই, নিশ্চয়ই সুযোগ সময়ে সব কিছু পেলে একদিন যাব বর্ধমান। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম মবি আশিকি। হোয়াট আর দ্য ফিউচার প্ল্যান্স উইদাউট ইউটিউব? ওকে সো ফিউচার প্ল্যান্স উইদাউট ইউটিউব, দেখো ইউটিউবটাকে আমি কখনোই প্রফেশনালি নিই না, ইউটিউব আমার একটা প্যাশনের জায়গা, একটা খুব পছন্দের, একটা ভালোবাসার জায়গা। আমি ব্লগ করতে ভালোবাসি তাই জন্য আমি ব্লগ করি। আর ইউটিউব ছাড়া আমি যদি বলি প্ল্যান, দেন যেই আমি বললাম যে আমি আর্কিটেক্ট হতে চাই, ইচ্ছা আছে। আর্কিটেকচারটা আমি কন্টিনিউ করতে পারিনি ফর সাম রিজন, বাট এখন তো সিভিল ইঞ্জিনিয়ারিং করছি, বাট আমার সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার একদমই ইচ্ছা নেই, আমার সাবজেক্টটা খুব একটা ভালো লাগে না। তো আমার আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা আছে, আপাতত এটাই প্ল্যানিং আছে। ওকে নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম ব্লু বিজে। How is your experience on YouTube as a new creator? Okay, so experience বলতে দেখো আমরা যারা জানে না, যারা ইউটিউবে আছে তাদের ব্যাপারটা আলাদা, বাট যারা জানে না ইউটিউবের ব্যাপারটা তারা ভাবে যে ইউটিউব হয়তো একটা ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে আমি একটা ফটো দিলাম বা ভিডিও দিলাম, সঙ্গে সঙ্গে 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে 30-40 কি 50 লাইকস চলে এলো। বাট ইউটিউবটা মোটেই এতটা ইজি না, সেটা আমি আগে রিয়েলাইজ করিনি, এখন ভিডিও দেওয়ার পর, ভিডিও আপলোড করার পর, ইউটিউবে আসার পর আমি এখন বুঝতে পারি ইট ইজ নট এট অল ইজি। কোনো সরকারি চাকরির পরীক্ষা দেওয়া বা পরীক্ষার প্রিপারেশন নিয়ে সরকারি চাকরি পাওয়া ঠিক যতটা টাফ, ইউটিউবে ততটাই টাফ। লোকে ভাবে যে কী আর আছে, একটা ভিডিও শ্যুট করলো ইউটিউবে দিয়ে দিল, ইটস নাথিং মোর দ্যান দ্যাট। বাট অনেস্টলি একটা ভিডিও তৈরি করার পিছনেও অনেক খাটনি থাকে, প্লাস ভিডিওটা যাতে লোকের কাছে পৌঁছয়, লোক যাতে ভালোবাসে সেই জিনিসটা, সেই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার একটা নিজের যে স্পেসটা, সেই স্পেসটা তৈরি করতে যথেষ্ট খাটনি হয়। তো এক্সপিরিয়েন্স বলতে এটাই, এর বেশি তো আমি এখনও কিছু এক্সপিরিয়েন্স করিনি, করলে নিশ্চয়ই আমি তোমাদেরকে বলবো। আচ্ছা অ্যানাদার কোয়েশ্চেন ফ্রম ব্লু বিজে। Is it as good as something you expected or it's not up to your mark yet? আচ্ছা এইটা দেখো আমি বিগিনার, আমি জাস্ট ইউটিউব স্টার্ট করেছি। অবভিয়াসলি আমরা যেটা ভাবতাম যে হ্যাঁ ইউটিউব মানে একটা বিশাল একটা রিচ হবে, প্রচুর মানুষ দেখবে, জানবে, একটা আলাদাই একটা ওয়ার্ল্ড,
এখনও পর্যন্ত সেটা হয়নি। আমি চেষ্টা করছি, অনেক কিছু শিখছি, শিখতে শিখতে নিশ্চয়ই আশা করি সেই জায়গাটা একদিন আমি অ্যাচিভ করতে পারবো তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। বাট এক্সপেকটেশন আমি সত্যি এক্সপেক্ট করিনি যে আমার ভিডিওটা লোকজন, তোমরা সবাই এত ভালোবাসবে আমার ভিডিওগুলো, আমি যেটা আপলোড করছি সেটা তোমাদের ভালো লাগবে। তো সেই দিক থেকে ইট ইজ মোর দ্যান সামথিং দ্যাট আই এভার এক্সপেক্টেড। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম সন্দীপ্ত ঘোষ। বাই দ্য ওয়ে, সন্দীপ্ত ইজ মাই কলেজ ফ্রেন্ড, আমার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে। আচ্ছা সন্দীপ্তর কোয়েশ্চেন, আপনি এত সুন্দর ইউটিউব চ্যানেলটা ওপেন করার ইন্সপিরেশন কীভাবে পেয়েছিলেন? ওকে, এটার আনসার আমি অলরেডি দিয়ে দিয়েছি যে আমরা দু তিনজন বন্ধু ছিলাম, আমরা ভিডিও তৈরি করতাম, তো সেখান থেকে ভিডিওটা একটা সার্টেন টাইমের পর রেকর্ড করা বন্ধ হয়ে যায়, শ্যুট করা বন্ধ হয়ে যায়। তো আমারই একজন ফ্রেন্ড আমাকে বলে যে তুই ব্লগ তো করতে ভালোবাসিস, তো ওয়াই ডোন্ট ইউ ইউজ ইট, ব্লগটা করে কোথাও একটা প্ল্যাটফর্মে দে না। তো হি ওয়াজ দ্য ওয়ান হু সাজেস্টেড মি, অ্যান্ড ওর সাজেশনেই আমি ব্লগ করা স্টার্ট করি এবং ব্লগগুলো ইউটিউবে দেওয়া স্টার্ট করি। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম ইরান ব্লগস, এডিট কিসে করো? ওকে, এডিট আমি প্রিমিয়ার প্রোতে করি, আর একবার দেখা করে একটা ব্লগ করার ইচ্ছা আছে, টেক লাভ। শিওর, যদি পপুলার হয়ে যায় কোনো দিন, যদি সেরকম সময় সুযোগ হয়, নিশ্চয়ই একদিন দেখা করে ব্লগ করবো। অনুপম পাল, বয়ফ্রেন্ড আছে না সিঙ্গেল? ওকে, বয়ফ্রেন্ডের কথা জানতে হলে একটা ভিডিও দেখতে হবে, ভিডিওর লিঙ্কটা আমি এখানে কোথাও পিন করে দেবো, দেখে আসো তাহলে জানতে পেরে যাবে বয়ফ্রেন্ড আছে কি নেই। কুণাল কুণ্ডু, ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি হও কিছু বলবে যতটা সম্ভব? আচ্ছা, আমি জানি না এই কথাটা কেন উঠলো হঠাৎ করে, কি দেখে মনে হলো যে আমি ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বাট না, আমি ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে না, আমার ফ্যামিলিতেও কেউ ডিফেন্স থেকে নেই, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অনেস্টলি। আচ্ছা নেক্সট সায়ন, সায়নের কোয়েশ্চেন, ভিডিও দিতে এত দেরি হচ্ছে কেন? আচ্ছা, ভিডিও দিতে এত দেরি হচ্ছে কারণ রিসেন্টলি আমার বাবা একটু অসুস্থ ছিল, বাবাকে নিয়ে একটু হসপিটাল, নানারকম হসপিটাল ট্রিটমেন্টের প্রসিডিওর চলছিল, তো তাই জন্য সেটা একটা রিজন। অ্যান্ড সেকেন্ডলি, এই করোনার পরিস্থিতিতে আমি খুব একটা বাইরে যাই না, আর বাড়িতে ভিডিও শ্যুট করার সেই পজিশনটা নেই, তো তাই জন্যই ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। যখনই সুযোগ পাচ্ছি, বাইরে যাচ্ছি, ব্লগ করছি, তখনই আপলোড করছি, সেটা একটু দেরি হচ্ছে, বাট আই এম ট্রাইং। অ্যানাদার কোয়েশ্চেন ফ্রম সায়ন, তোমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের কোথায়? আচ্ছা, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায়। ফেভারিট মোমেন্ট ইন ইয়োর লাইফ? আচ্ছা, ফেভারিট মোমেন্ট ইন মাই লাইফ, ফেভারিট মোমেন্ট তো অনেকই আছে, বাট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মোমেন্ট যেটা রিসেন্টলি হয়েছে, আমার দু তিনটে ভিডিও আগে গেলেই তোমরা দেখতে পাবে যে আমি বলেছিলাম আমার ক্লাস ফাইভের যে ক্লাস টিচার ব্রাদার, উনি নিজের থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, ওনার আমাকে মনে আছে, উনি কন্ট্যাক্ট করে ওনার সাথে দেখা করতে বলেছেন, আমি এত বছর পর ওনার সাথে দেখা করলাম। তো যেই মোমেন্টে উনি আমাকে কল করেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি যেই সময় জানতে পারি, বুঝতে পারি যে ওনার সব কিছু মনে আছে, এভরিথিং ইন ডিটেলস ওনার মনে আছে, তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ। কারণ আমি সত্যি কখনো এক্সপেক্ট করিনি যে একজন টিচার, যে কোনো টিচার বা স্টুডেন্টের ব্যাপারটা আলাদা, টিচারের লাইফে তো অনেক স্টুডেন্টরা শেষে তারা বিভিন্ন স্কুলে যান, বিভিন্ন স্কুল ঘরে ঘোরেন, তাদের লাইফে অনেক স্টুডেন্ট আসে, তো এত স্টুডেন্টের মধ্যেও একজন পার্টিকুলার স্টুডেন্টকে মনে রাখা, সে কীরকম ছিল, সে ইন্ট্রোভার্ট ছিল, এত কিছু ডিটেলসে মনে রাখা, সো আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে ওনার মনে আছে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। আর তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তো এটাও আমি পিং করে দেবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম সায়ন ইটসেলফ, তুমি যদি একদিনের জন্য ওয়েস্ট বেঙ্গলের সিএম হতে তাহলে তুমি কী করতে? ওকে, তো প্রেজেন্টলি এখন যা সিচুয়েশন, আমি যদি এখনকার দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের সিএম হতাম, তাহলে আমি সরকারি যে চিকিৎসা ব্যবস্থা সেটা উন্নতি করার চেষ্টা করতাম, কারণ অনেস্টলি আমি কিছুদিন আগে এই প্রবলেমটা সাংঘাতিকভাবে ফেস করেছি। সরকারি হসপিটালের অবস্থা এত খারাপ, ইনফ্রাস্ট্রাকচার এত খারাপ,
আমি বাবাকে নিয়ে খুবই প্রবলেম ফেস করেছি। বাট অন দ্য আদার হ্যান্ড আমি এটাও মেনশন করব যে আজকে সরকারি যে কার্ড, স্বাস্থ্যসাথীর কার্ড তোমরা অনেকেই জানো, সেই কার্ডটা ছিল, সেই কার্ডটা দৌলতেই কিন্তু আমি আমার বাবাকে সুস্থ করে তুলতে পেরেছি। সো আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড অলসো টু দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল যে এরকম একটা ইনিশিয়েটিভ উনি নিয়েছেন মানুষের কথা ভেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি সিএম হলে আমি ইনফ্রাস্ট্রাকচার হসপিটালগুলো ডেভেলপ করার চেষ্টা করতাম। আবার এটাও ঠিক যে উনিও অনেক কিছু করেছেন। তুমি যখন স্যাড থাকো তখন তুমি কি করো? আচ্ছা, আমি যখন স্যাড থাকি আমি কাঁদি। আচ্ছা, কেঁদে একটু মনটা হালকা হয়ে গেলে তারপর কোনো গান শুনি। বেসিক্যালি এই দুটো জিনিসই করি। ও হ্যাঁ, আর চকলেট খাই, বিকজ আমি জানি না এটা সাইন্টিফিক্যালি প্রুভেন কি না, বাট ওই টিভি আর ইউটিউব দেখে দেখে এটা শিখেছি যে চকলেট খেলে নাকি মুড ভালো হয়ে যায়। তো এই তিনটে জিনিস আমি করি। আমি সিরিয়ালি কিন্তু করি যে ফার্স্টে কাঁদি, তারপর গান শুনি, তারপর চকলেট খাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ফ্রম মনির জামান। তোমার থাম্বনেল মেক করে দেয় কে? তোমাকে এত সুন্দর থাম্বনেল মেক করে দিতে চাই আমি। আচ্ছা, থাম্বনেল আমি নিজেই তৈরি করি। আর যদি পারো, হ্যাঁ, এই ভিডিওটার জন্য একটা থাম্বনেল তৈরি করে দাও, আমার যদি ভালো লাগে তাহলে এরপর থেকে আমি তোমার থেকেই থাম্বনেলগুলো চাইবো, নো প্রবলেম, আমার তাতে কোনো সমস্যা নেই, তুমি থাম্বনেল তৈরি করে দিতে পারো। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ ফ্রম ওয়ান অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। ও কোয়েশ্চেন করেছে, ওয়ার ডু ইউ সি ইয়োর সেলফ ইন দ্য নেক্সট 5 years? আচ্ছা, কনফিউজড নাম্বার ওয়ান, স্টিল স্ট্রাগলিং, ট্রাভেলিং মেবি, আরও ট্র্যাভেল করবো অ্যান্ড ব্লগ করব, আর যদি কপাল ভালো থাকে তাহলে একজন আর্কিটেক্ট হওয়ার চান্স আছে, বাস এটাই। আর আমি জানি না, আর সেরম কোনো কোয়েশ্চেন নেই, সেরম কেন, আর একদমই কোনো কোয়েশ্চেন নেই। সো দিস ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে করতে পারো, কোনো প্রবলেম নেই। সো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাও, অ্যান্ড আনটিল দ্য নেক্সট ভিডিও টেক কেয়ার, বাই বাই।